আমরা একটু ভোটের মাঠের খবরগুলো জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছে, একে একে তাদের কাছে যাচ্ছি। প্রথমে যাব কুমিল্লায় সহকর্মী খোকন চৌধুরীর কাছে। আপনি একটু আমাদেরকে জানাবেন, যেহেতু ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কথা দর্শকদের জানাচ্ছিলাম, আপনি যেখানে আছেন ওই কেন্দ্রে পৌঁছে গেছে কিনা এবং নিরাপত্তা সহ যে সার্বিক পরিস্থিতি দেখেছেন সে সম্পর্কে একটু জানাবেন। এরই মধ্যে কিন্তু বিকাল 7টার মধ্যেই সরঞ্জাম রয়েছে, সেগুলি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ব্যালট পেপার বাদ রাখা হয়েছে, সেগুলো সকাল 6টার মধ্যে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। তবে আপনার মাধ্যমে জানিয়ে রাখছি, কুমিল্লায় কিন্তু 3টি ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহণ হবে, আর বাকি সবগুলোতেই কিন্তু ব্যালট পেপার। কাজেই আসলে ভোটের মাঠে কিন্তু গত কয়েক দিন যাবতীয় আমরা লক্ষ্য করছি যে ভোটের মাঠে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মাঝে কিন্তু উত্তেজনা কাজ করবে। সেই লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, অর্থাৎ যেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা সেগুলিতে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, যাতে করে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। তো সেই লক্ষ্যে কিন্তু আসলে প্রশাসনও কাজ করে যাচ্ছে এবং সুষ্ঠুভাবে যাতে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে কিন্তু প্রশাসন সার্বক্ষণিক মাঠে মনিটরিং এ রয়েছে। আমরা আসলে আজকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে সকল এলাকায় কিন্তু বিপুল পরিমাণ পুলিশ র্যাব বিজিবি মোতায়েন করা আছে, তাছাড়া পাশাপাশি আনসার বাহিনীও কাজ করে যাচ্ছে। তো দৃষ্টি আমার কাছে এখন পর্যন্ত কুমিল্লা থেকে ভোট নিয়ে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে একটু রংপুর যাচ্ছি, সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। মাজহার, আমাদেরকে একটু জানাবে নির্বাচনী সহিংসতার বিষয়টি জানতে চাচ্ছি, কারণ এর আগের ধাপের যে ইউপি নির্বাচনগুলো ঘটেছিল তার যেই নির্বাচনী সহিংসতা আমরা প্রতিনিয়ত সেই খবরগুলো দর্শকদের জানাচ্ছিলাম, এমনকি আপনিও দেখেছেন সে সময় যে যে ঘটনাগুলো ঘটেছিল, এবারের এই সহিংসতা এড়াতে কী কী ধরনের পদক্ষেপের কথা বলছে প্রশাসন? বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন যে ষষ্ঠ ধাপের যে নির্বাচন এবং তার আগের যে নির্বাচনগুলো হয়েছে, আপনি রংপুর অঞ্চলে কিন্তু ব্যাপক হানাহানি এবং সহিংসতার ঘটনা ঘটেছে, যেটি আমরা যমুনা টেলিভিশনের মাধ্যমে সারা দেশের দর্শকদেরকে জানিয়েছিলাম। তবে এবারে যে সপ্তম ধামে রংপুরের যে মিঠাপুকুর উপজেলার যে 17টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে রাত পোহালেই, সেখানে এখন অবধি যে তথ্য আমাদের কাছে আছে সেরকম কিন্তু কোনো সহিংসতার কোনো তথ্য আমরা পাইনি। এই বিষয়টি নিশ্চিত করেছেন এভাবে যিনি রংপুরের যে আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা আছেন জনাব জি এম শাহতাবুদ্দিন, তিনি যেটি জানিয়েছেন যে একটি সুষ্ঠু আইনানুগ এবং সহিংসতা মুক্ত একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যে যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার তারা সেটি নিয়েছেন এবং ইতিমধ্যেই রংপুরের যে 17টি ইউনিয়ন পরিষদের যে পুরো এলাকাগুলো আছে তিন স্তরে নিরাপত্তা বলাই কিন্তু দেওয়া হয়েছে তিনি যেটি জানিয়েছেন, এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচ স্তরে নিরাপত্তা বলাই তৈরি করা হয়েছে, এবং যে কেউ তার বক্তব্য অনুযায়ী যদি কেউ কোনো ধরনের সহিংসতা করবার চেষ্টা করে তাহলে সাথে সাথেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি একটি তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে যে এই নির্বাচনে কোনো ধরনের সহিংসতা কিংবা অনিরপেক্ষতার বিষয় আসবে না। ইতিমধ্যে আপনি জানেন যে রংপুরের দুটি উপজেলা যে নির্বাচন কর্মকর্তার একটি অডিও ফাঁস হয়েছিল, বালারহাট ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে জিতিয়ে দেওয়ার জন্য উনি টাকার চুক্তি করেছিলেন, তাকেও কিন্তু সরিয়ে দিয়ে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে কিন্তু সংযুক্ত করা হয়েছে, এবং বড়বালা এবং মিলনপুর নামে একটি ইউনিয়ন আছে সেখানেও অভিযোগ করেছিলেন প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে, সমাজসেবা অফিসার জনাব গোলাব রব্বানি তাকেও কিন্তু সরিয়ে দিয়ে সেখানে প্রকল্প কর্মকর্তা জনাব আব্দুল করিমকে কিন্তু সেখানে দেওয়া হয়েছে। এবং এখানে একটি বড় বিষয় হচ্ছে যে নির্বাচনে এখানে 17টি ইউনিয়ন আছে, এই 17টি ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে, পাঁচজন আছেন জাতীয় পার্টির প্রার্থী, এবং এখানে একটি বড় বিষয় হচ্ছে যে জামাত কিন্তু 13টি ইউনিয়নে কিন্তু সরাসরি কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। সব মিলিয়ে বিষয়টি হচ্ছে এরকম যে এইখানে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এবং এখানকার যারা নীতি নির্ধারক আছেন তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কোনোভাবেই কোনো ধরনের অনিরপেক্ষ নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে এবং কোনো সহিংসতা হবে না, এটা আশা করছে। তবে যারা বিদ্রোহী প্রার্থী আছেন, যারা অন্য অন্য দলের প্রার্থী আছেন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেষ বেলায় যদি এই এতটুকু যদি না থাকে তাহলে কিন্তু সেখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, নিরপেক্ষ একটি নির্বাচনের আশা করা হচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানিয়েছেন। নোয়াখালীতে যাচ্ছি, সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অনেকক্ষণ যাবত অপেক্ষা করে আছেন, ঠিক একই প্রশ্ন সবুজ, কারণ আর একটা দিনই মাত্র বাকি, সব মিলিয়ে নির্বাচনী এলাকার সার্বিক পরিবেশ যা দেখেছেন একটু দর্শকদের সংক্ষেপে জানাবেন। Thank you.
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা। আরেকটি ব্যতিক্রম হচ্ছে যে দলীয় প্রতীক ছাড়া এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ব্যালট পেপারে হবে নির্বাচন। সকাল থেকে সংসদ কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তা নিয়েই ব্যালট পেপার ছাড়া অন্যান্য যে সরঞ্জাম রয়েছে তারা সেগুলি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন। আর এই নির্বাচনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা সমর্থিত যেমন প্রার্থী রয়েছে, তেমনি তার প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলেরও সমর্থিত প্রার্থী রয়েছেন। তবে গত কয়েকদিনে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন ইউনিয়নে প্রচার প্রচারণা চালাতে গিয়ে তারা সংঘর্ষ সহিংসতায় জড়িয়ে পড়েছেন এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ অবৈধ অস্ত্র এবং ককটেল উদ্ধার করেছে। তবে পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। পুলিশ, র্যাব, বিজিবি, সেই সাথে থাকছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, পুলিশের মোবাইল টিম, স্ট্যাগিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবে। তবে এখানকার যে ভোটার রয়েছেন তারা বলছেন যে গত কয়েকদিনের প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছেন সহিংসতা মুক্ত নির্বাচন, আগামীকালের নির্বাচন পর্যন্ত তারা সেটি দেখতে চান প্রার্থীদের কাছ থেকে তারা কতটুকু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন। তবে ভোটাররা বলছেন যে যদি তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পান এবং তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন এবং তাদের যে এমনটি তারা আশাবাদ ব্যক্ত করছে। ধন্যবাদ আপনাকে।